আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, বিপদ বালা মুসিবত দুঃখ কষ্ট এইসব কিভাবে নিয়ামত হতে পারে, পরীক্ষা হতে পারে এবং গুনাহের কারণে হতে পারে। আজকে আমি তিনটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দেব, যাতে দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদ মুসিবত কান্না এই সব কিছু, আপনি কষ্টের ভিতরে আছেন বিপদে আছেন, এসব কেন হচ্ছে, কী জন্য হচ্ছে আর এসব হলে আপনার কী লাভ, কোরআন এবং হাদিসে এই বিপদের ব্যাপারে কি বলা আছে, তিনটি বিষয় আপনাদেরকে আমি পরিষ্কার করে দিতে চাই। প্রথম নম্বর হলো বিপদ কীভাবে নিয়ামত হতে পারে। এই যে বিপদ হচ্ছে আপনার, আপনার ব্যবসা লস হচ্ছে, কেউ মারা গিয়েছে, আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, এভাবে যত ধরনের বিপদ আছে এই বিপদগুলো কীভাবে নিয়ামত হতে পারে। দ্বিতীয়ত হলো বিপদ, আপনার যে বিপদগুলি রয়েছে এই বিপদ কেন হচ্ছে, এটি কি গুনাহের কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে, এই বিপদ হওয়ার আসল মূল কাহিনীটি কি। তৃতীয় নম্বর হলো বিপদ কীভাবে ইমানি পরীক্ষা হয়, অর্থাৎ এই বিপদ কি আল্লাহ তাআলা পরীক্ষা করছেন নাকি অন্য কোনো মাধ্যমে আপনাকে ইমানি পরীক্ষা করছেন, এই সকল কিছু বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথম নম্বর হলো বিপদ কীভাবে নিয়ামত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, একজন মুমিনের ওপর যে কোনো ধরনের চিন্তা পেরেশানি কষ্ট ব্যথা দুর্ভাবনা এমনকি একটি কাঁটা ফুটলেও এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহের কাফফার হিসাবে উল্লেখ করেন। অর্থাৎ আপনার যে কোনো চোখের পানি কষ্ট ব্যথা চিন্তা দুশ্চিন্তা যাই করুক না কেন, এরই মাধ্যমে আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, এর প্রায়শ্চিত্ত হয়ে যাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তা আমার প্রাণ তা শপথ করে বলছি, আল্লাহ তাআলা মুমিনদের জন্য যে ফয়সালা করেন এটা তার জন্য ভালো হয়ে যায়, যদি ভালো কিছু জুটে যায় তখন সে শুকরিয়া আদায় করবে, সুতরাং তা তার জন্য কল্যাণকর, আর যদি খারাপ কোনো কিছু হয় তার ভাগ্যে জুটে যায় তখন সে ধৈর্য ধারণ করে, ফলে সেটাও তার জন্য কল্যাণকর হিসেবে থাকে, একমাত্র মুমিন ছাড়া এই ধরনের সৌভাগ্য হয় না। আপনি যদি সুখে থাকেন তাহলে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করবেন, আপনার যদি বিপদ হয় তখন আপনি ধৈর্য ধারণ করবেন, নিশ্চয়ই এই বিপদ আমার দ্বারা কল্যাণকর হয়ে যেতে পারে, দুনিয়াতে না হলে আখিরাতে হবে। ধরুন আপনি পরীক্ষাতে এ প্লাস পেলে আপনার জন্য ভালো হতো, কিন্তু আল্লাহ তাআলা চাননি, কারণ এ প্লাস পাওয়ার কারণে আপনার হয়তো বা কোনো শত্রু থাকতে পারে, আপনাকে হত্যা করতে পারে, তো সেই সময় আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে আপনি বেঁচে গেলেন। তো এই দুটো হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে বিপদ আমাদের জন্য নিয়ামত। নম্বর দুই, বিপদ যখন গুনাহের কারণে হয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কোনো জাতির মধ্যে আত্মসৎকরা বৃদ্ধি পেলে সে জাতির লোকদের ওপর ভয়ের সঞ্চার হয়, কোনো জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়লে সেখানে মৃত্যুর হার বৃদ্ধি পায়, কোনো সম্প্রদায়ের লোকেরা পরিমাপ এবং ওজনে কম দিলে তাদের রিজিক সংকুচিত করা হয়, কোনো জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফাঁসলা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃত হয়, কোনো জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাআলা শত্রুদের তাদের উপর চাপিয়ে দেন। তো এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝতে পারি, পৃথিবীতে ভূমিধস ভূমিকম্প সব কিছু হলো মানুষ হাতের কামাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যা কিছু হচ্ছে সব হচ্ছে মানুষের হাতে কামাই। মোট কথা, পৃথিবীতে যত বড় ধরনের আজাব গজব আসছে তা হলো মানুষের হাতের কামাই। নাম্বার তিন, বিপদ কীভাবে ইমানি পরীক্ষা হয়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয় ক্ষুধা সম্পদ এবং জীবনের ক্ষতি তাছাড়া ফল ফসলের বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও যারা ধৈর্যশীল। সূরা বাকারা 155 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আমাদেরকে আগেই অ্যালার্ট করছেন যাতে করে আমরা সতর্ক হয়ে যাই। এই পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন, আমাদের প্রস্তুতি থাকতে হবে। পরীক্ষা যে কোনো সময় হতে পারে, বিপদ যে কোনো সময় আসতে পারে, বিপদে কোনো ঠিকানা নেই। আপনি জানতে পারবেন না কখন আপনার জন্য এই বিপদটি নির্ধারিত রয়েছিল। অতএব বিপদ কখনো নিয়ামত ও কখনো পরীক্ষা হিসেবে আসে, আবার কখনো শাস্তি হিসেবে আসে। সুতরাং সর্বাবস্থায় আল্লাহর দিকে ফিরে যেতে হবে এবং সবর করতে হবে, যেমনটি সূরা বাকারার 155 এবং 156 আয়াতে বলা হয়েছে। সুতরাং আজ থেকে আপনাদের পুরো পরিষ্কার হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।